আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনুস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আমি লিনু বলছি। আজ আমি মাইক্রোওভেনে চকলেট বার্থডে কেক তৈরি করে দেখাবো। মাইক্রোওভেনে কিভাবে করতে হয়, প্রথমে আমি ডিমের সাদা অংশটা নিব। কুসুমটা আলাদা করব। দুইটা ডিম দিয়ে করতেছি। এবারে কুসুমের ভিতরে আমি তেল, চিনি, তেল দেব হাফ টেবিল চামচ আর চিনি 1/4 কাপ মিলিয়ে নেব। এবারে শুকনো উপকরণগুলি মিলাব। প্রথমে ময়দা দিলাম 1/4 কাপ, বেকিং পাউডার 1/2 টেবিল চামচ এবং কোকো পাউডার 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিলাম 1/2 চা চামচ। উপকরণগুলি একটু চেলে নিলাম। এবারে সাদা অংশটা বিট করে ফোম করতে হবে। বিটের একদম হাই স্পিডে দিয়ে ফোমটা করতে হবে। যে ফোম হয়ে গেছে কিনা এভাবে বোঝা যাবে, একটু পানি থাকবে না। আমি কুসুমটা দিয়ে দেব। কুসুমটা একটু লো স্পিডে বিট করতে হবে। শুকনো উপকরণগুলি মিলাব। একটি স্পেচুলা দিয়ে মিশাতে হবে। চা চামচ এসেন্স দিয়ে দিলাম, চকলেট এসেন্স। যেহেতু চকলেট কেক, চকলেট এসেন্স দিলাম। এবার মোল্ডে ঢেলে দেব। মোল্ডে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবারে ওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে 2 মিনিটেই হয়ে যাবে, যেহেতু 2টি ডিম, বেশি সময়ের দরকার হয় না। টুথপিক দিয়ে দেখতেছি যে কিরকম হলো। হ্যাঁ, হয়ে গেছে আমার কেকটি। দেখুন কতটা সফট হয়েছে। এবার একটু সিরাপ ব্রাশ করতেছি। দুই পার্ট করে নিয়েছি, মাঝখান থেকে অর্ধেক করে দুটি সিরাপ ব্রাশ করতেছি। এবারে হুইপড ক্রিম নিতেছি, 1 কাপ হুইপড ক্রিম। আমি এটা ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা একটু মিষ্টি, তাই চিনি একটু কম দিলেই হয়। 1/2 টেবিল চামচ, 1 কাপে 1/2 টেবিল চামচ চিনি দিবেন।
যে আমার ক্রিমটাও হয়ে গেছে রেডি, যে পড়তেছে না তাহলে বুঝবেন হ্যাঁ ফর্ম হয়ে গেছে। যেহেতু চকলেট কেক তাই কোকো পাউডার দিলাম। ক্রিমটাও চকলেট করতেছি, চকলেট এসেন্স দিলাম। মাঝখানে ক্রিম দিয়ে এবারে উপরেও সিরাপ ব্রাশ করে ক্রিমটা লাগাচ্ছি। হয়ে গেল আমার ক্রিম লাগানো, এবারে ডিজাইন করব। যে যেভাবে ডিজাইন করেন ডিজাইন করা শেষ চারিদিকে, এবারে উপরে একটু কি লিখব একটু জাস্ট এটা নিজের ইচ্ছে মতো লিখে দিলাম। সবাই বাসায় বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। 2 মিনিটে হয়ে গেল আমার এই বার্থডে কেক। সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার করুন, এবং প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আমি একটু কেটে দেখালাম, ভিতরটা দেখুন কিরকম হয়েছে। ওকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।